ওয়েলকাম টু আমাদের জীবন, বড়দের প্রণাম করি ছোটদের অনেকটা ভালোবাসা। তো আজকেও আরেকটা ভিডিও নিয়ে, ইটিং চ্যালেঞ্জ নিয়ে এসেছি, কারণ আমরা প্রথম দিনের ভিডিওতে খুব রেসপন্স পেয়েছি তোমাদের কাছ থেকে, তোমাদের যেই কমেন্টস যেই কমেন্টস এসেছে আর কি, সব পজিটিভ কমেন্টস এসেছে এবং তারা বলেছেন যে এরকম ভিডিওস দেখতে চান। আমি ভিডিওতে বলেছিলাম যে এরকম ভিডিও দেখতে চাও কিনা, তো তোমরা বলেছো যে চাও তোমরা। তো আজকেও আর একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি, একটা যাই হোক দাঁড়াও, আগে পথ বলবে তারপরে তো খাবে। নিম বেগুন, লাল শাক, বেগুন ভাজা, মিষ্টি আলু ভাজা, ডাল অ্যান্ড মাছ অ্যান্ড চাটনি। তো এখন আমাদের খাওয়া শুরু, আর ধৈর্য ধরছে না। নিম বেগুনটা হচ্ছে আমার ফেভার খাবার, আর যেহেতু বাবার নিম বেগুন খাচ্ছে, আমাকে বাধ্য হয়ে খেতে হচ্ছে। আমার তিতো লাগে বলে আমার নিম বেগুনটা ভালো লাগে না, কিন্তু তিতো প্রত্যেকটা মানুষকে খাওয়া উচিত। আমার আবার উচ্ছে ভাজাটা ভালো লাগে বেশি নিম বেগুনের থেকে। কথায় বলে বেগুন নাই তার গুণ, কিন্তু নিম পাতা দিলে হয়ে যায় গুণ। তাই খাইতেছি নিম বেগুন। আমি নিম বেগুন খুব ভালো খাই, দেখেছো চ্যাটবুড়ি খাচ্ছি। এবার লাল শাক, এবার ওর কখন হবে ওই জানি, আমার খাওয়া আমি খেয়ে নিই। কোনো আস্তে আস্তে খাওয়ার সিন নেই তোমার জন্য। আমাকে তো বাবা নিম পাতাটা কি তিতো তিতো, কি ভালো লাগলো। ঠাকুমা বোধহয় জন্মের সময় তিতা দিয়েছিল মুখে, নিম পাতা দিয়েছিল, সেই জন্য নিম পাতা ভালো লাগে। লাল শাক করেছে, রসুন দিয়েছে আবার লাল শাকের মধ্যে, তাই জন্য শাকটা ভালো লাগছে। আবার কি মন, আবার বাবার যদি মন মতো না হয় না, আবার মাকে আবার থ্রেট দেয়, আবার বলে কি তোমাকে রান্না করতে হবে না, যদি না করতে পারো আমার জন্য রেখে দেবে অন্য বাড়ির বাড়িতে, বলে যা করে দেয় সেটাই খাবে। বাবা রান্নাটা জেনে না মহা অসুবিধা হয়ে গেছে, কিছুতেই বাবা প্রেশার দিতে পারে না। মা আমার ডাল পড়ে গেল, লেবুর রসও পড়ে যাচ্ছে, আবার মাখাও শুরু হয়ে গেছে। তবে নিম পাতার পরে লাল শাকটা খুব ভালো লাগবে খেতে, তারপরে ডালটা খেতে আরো ভালো লাগবে। বেগুন ভাজা আমি নিয়ে নিচ্ছি দু পিস, না ওই তোমার দু পিস আছে, ভালোই হয়েছে।
দাদা লবণ নেবেন না। তাহলে লবণ হয় নাই, তাই খাইতেছি। ও দাদা লবণ একদম নেবেন না, খেলে কিন্তু খুব শরীর খারাপ হবে। অল্প করে নেই, এইটা হচ্ছে সন্দক লবণ। দেখো ওর খাওয়া আর আমার খাওয়া হয়ে যাচ্ছে। এবার ওর মা বলছে যে একটু তোমার সাথে তো কোনোদিনই পারবে না, তাহলে আমি ঘুরে আসি, একটু খাওয়াটা রাখতে ঘুরে আসি, একটু কথাবার্তা বলে আসি লোকের সাথে, তারপরে এসে বসুক, তারপরে ওর খাওয়া হবে। তুমি অতিরিক্ত তাড়াতাড়ি খাওয়াবো, সম্ভব ডাল নিয়েছে এখন, এই ভাজা তোমার। আমাদের এখানে লীলা কীর্তন হচ্ছে, খাবারটা রেখে একটু লীলা কীর্তন শুনে আসি, ভালো? কারো বাড়িতে না, ওই যে উৎসব হচ্ছে শ্রীগুরু রামঠাকুরের এই কীর্তনটা হেভি হয়, দেখি একদিন গিয়ে শুনতে হবে। রামঠাকুরের এটা মনে হয় তিরোধান। আমার মাছ পড়ে গেল পাতে মনে হচ্ছে, আলুগুলো জন্মদিনটা বোধ হয় ওই কেন করে এক নম্বর গেটে মনে হয়, ওটা বৈশাখ মাসে হয়। লঙ্কা দাও নেই, তুমি কত লঙ্কা খাও? ওকে সময় দিই মাছের মাথা খেয়ে, আস্তে আস্তে চাবাই চাবাই খাবো। আহা মাছের মাথা খুব আনন্দ। আমি ভাত কম নিয়েছি, তোর মা দিয়েছে সমান সমান দিছে, কোনো কমের সিন নাই। আমি বেশি পিছিয়ে নেই তোমার থেকে। আহা আমারও মাছ পড়ে গেল। ঝালটা ঝোলটা কি ডাল হয়েছে? না সেরকম ঝাল হয় নাই। টাটকা মাছ ছিল তো, হেভি টেস্ট মাছটা, একদম পুকুর থেকে ধরে এনে এরকম মাছ। ঝোলটা ভালো বলছো না, নিজে রান্না করি বলে না? না ঝোলটা ভালো হয়েছে বলো।
বোয়াল মাছ আর তেলাপিয়া মাছ আমার খুব প্রিয়। আমার মাছে কাঁটা বেশি আছে, বেছে বেছে খেতে হবে। বোয়াল মাছ তো আমারও প্রিয়, কিন্তু তুমি তো আমাকে দেখিয়ে দেখিয়ে খাও। সে কি দেখে খাবো কেন? আমি যেহেতু খাই না বোয়াল মাছ, আমার তো প্রিয় জিনিস, কিন্তু আমি ভাবি যে না থাক খাবো না, তো সেই জন্য খাই না। আর তুমি সেই জন্য বোয়াল মাছই আনো, আর আবার আমাকে দিয়েই রান্না, আবার আমাকে দিয়েই রান্না করায়। বোয়াল মাছ তো আনি না, একদিন আনছিলাম ব্যাস। আর আমাদের বাজারে মাছ না ভ্যারাইটি ভ্যারাইটি পাওয়া যায়। আমার তো কাটা পড়ছে, কাটা খা। বাবা নিয়ে কিন্তু হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আমি তো লক ক্ষয় করি নাই, তাদের খাই দেখবো। খরগোশের দেশ, এইয়া কাটা বাচ্চা খাইতে সময় লাগবো না? না, ওভার কনফিডেন্স। আমার হয়ে গেছে, একদম কেটে পুড়ে আমার মতো খাও। হয়ে গেছে খাওয়া, কেটে পুড়ে খাওয়ায় ফার্স্ট হয়ে যাবো না? কাতলি খাই, এই দেখো কত কাটা দেখছো, এই দেখো কাটা সময় কি খাওন যায়, বাইসা খাই দেবো না? বাবা তোর মাছ বেশি আছে কিন্তু, বাবার কিন্তু হয়ে গেল একদম, দুজনে কাটায় কাটায়, এবারে কে ফার্স্ট হবে? আমার হয়ে গেছে, কাটা ফেলে দিচ্ছি। কোথাও হয়েছে, হয়নি কারো, চারটা পিঠটা খাইয়া লইছি। দেখো মাছের লেজটা অব্দি ও চিগাচ্ছে। খুব ভালো করে রান্না করবে, টুকি রসিয়ে খাবো না টুকি করে খাবো। তাড়াতাড়ি কে ফার্স্ট হবে? আহ টমেটোর ছালগুলো ডিস্টার্ব করে, বাবানের কিন্তু হয়ে গেল। কি বল, হয়ে গেছে আমার, এই টমেটোর ছাল ডিস্টার্ব করছে, আমি কি করি? আমি টমেটোর ছাল খাইবু, ফেলাই দিছি, আটকে দিছি টাঙের ভিতরে, বার করে ফেলা, ফিনিশ, আমি ফার্স্ট। কি তুই ফার্স্ট? কি করে হইলো? ওটাই তো, আমি তো দৌড়ে গেলাম রাস্তা থেকে একবার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি ফার্স্ট হয়েছো, কও কি করবা? মা তুমি তো ক্যামেরা ধরছিলে, কে ফার্স্ট হয়েছে বলো? তুই ফার্স্ট হয়েছিস, দুজনে তখন সমানে সমানে ছিল, ঠিক আছে? এখন কি শাস্তি? শাস্তিটা হচ্ছে এক পায়ে
বল, এক্ষুনি কীর্তনের কথা বলছিলে না, ওরা তো দু পায়ে হিরো হরিবল কীর্তন গায়, তুমি হরিবল দু পায়ে হাত তুলে, তোমার তো হাতের সমস্যা নেই আমার মতো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বিশ্বে বসি না কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হয়ে গেছে এইটা শাস্তি হলো না তো। এক পায়ে দাঁড়িয়ে, এক পায়ে তাল গাছ দাঁড়িয়ে থাকে আমি, আর একদম উঁকি মারে আকাশে, এই এক পা তুইলা দিছি দেখো, আর হরে কৃষ্ণ 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 হরে হরে, এই যে পা নামিয়ে গেছে, হয়ে গেছে হয়ে গেছে, এক মিনিট করতে হবে, ও এক মিনিট হইবো না, এক পা এক পা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে, পারেনি পেরেছি পেরেছি, ভিডিওটা এডিট করবে, পারেনি পেরেছি আমি পেরেছি, পাওয়ার কি কেয়ারের মন করে নারা, এই তো এরম তুলছি পড়ে যাই, এখন আর শক্তি নাই, ব্যালেন্স নাই, আরে বলছি ব্যালেন্স হারায় বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করো, কেমন লাগলো আজকের ভিডিওটা, এরকম যদি চ্যালেঞ্জ তোমাদের আরো ভালো লাগে তাহলে এরকম চ্যালেঞ্জ আমরা মাঝে মাঝেই নিয়ে আসবো, কমেন্ট সেকশনে জানাবে আগের দিনের মতো। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো আমাদের জীবনকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম, সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে এবং সাথে থেকো, সাথে অবশ্যই থেকো, ভুল না হয় যেরকম কইয়া দিতে লাগলাম, নমস্কার।